স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীনে কম্পিউটার প্রশিক্ষকদের চাকরি স্থায়ী করা হলে কম্পিউটার প্রশিক্ষণের মান আরও ভালো হবে বলে দাবি প্রশিক্ষকদের। গেল 15 বছর ধরে তারা অস্থায়ী ভিত্তিতে চাকরিতে আছেন, অথচ তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকেই পেয়েছেন সরকারি চাকরি, অনেকেই হয়েছেন উদ্যোক্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সমাজসেবা অধিদপ্তর দেশের অন্যান্য জেলার মতো 2005 সাল থেকে সরকারি এই কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণটি অনলাইন নির্ভর হওয়ায় প্রশিক্ষণার্থীর সংখ্যা আগের তুলনায় বেশ বেড়েছে, তবে যারা এর নেপথ্যে তারাই আছেন অনিশ্চয়তায়। প্রশিক্ষকদের বেশিরভাগের সরকারি চাকরির বয়সসীমাও শেষ। এরা আমাদের এই সার্টিফিকেট পেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা আজকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত আছে, অথচ আমরা কারিগর হিসাবে আমাদের নিজের আজকে কোনো স্থায়িত্ব নাই। সমাজসেবা অধিদপ্তরের এই কম্পিউটার প্রশিক্ষণ 2016 সালে কারিগরি শিক্ষার স্বীকৃতি পায়। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলছেন, চাকরি স্থায়ী হলে প্রশিক্ষণের গুণগত মান বেড়ে যাবে। আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের যে শিক্ষকগণ সরকারের থেকে রাজস্ব কর থেকে কোনো বেতন ভাতা পাচ্ছেন না, যদি সরকার মনে করে যে তাদেরকে এখান থেকে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া হয়, তাহলে হয়তো বা আরও এটা উত্তরোত্তর এটা সমৃদ্ধি হবে বলে আমি মনে করি। সমাজসেবা অধিদপ্তরের অধীনে সারা দেশে 80টি আরবান কম্পিউটার ডেভেলপমেন্ট সেন্টারে 143 জন প্রশিক্ষক অস্থায়ী ভিত্তিতে কর্মরত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।